হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন। রমজান মোবারক জানাচ্ছি সবাইকে। আমি কিছুদিন যাবত কোনো রান্নার ব্লগ কোনো কিছু দেওয়া হয়নি, ইফতারি ব্লগ এগুলো দিতেছি না, কারণ আমি সে ধরনের কোনো ভিডিও করিনি, কারণ আমি অসুস্থ অনেক দিন যাবত, সেজন্য করতে পারিনি। আর আজকে আমি সেহরির রান্নার ব্লগটা দিতেছি, সিম্পল ডাল আর ডিম ভাজা করব, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আর বলবো কী কী সমস্যা হয়েছে। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো এটা দিয়ে সুন্দর করে ডালটা হাতে মেখে তারপর রান্না করতেছি। আর আমি একটু অলস, বুঝছেন, সয়াবিন তেল আছে না গ্লানে ভরা, আরেকটা জারে ঢালতে হবে, সেজন্য সরিষার তেল দিয়ে মাখিয়ে মুখিয়ে বসায় দিচ্ছি। আমি হাতের দ্বারা যখন হয়তো সয়াবিন তেল হলে সেটা দিই আর সরিষার তেল হলে সেটা দিই, রান্নাটা গুণমতন চালায় দিই, তবে মজা লাগে কিন্তু সরিষার তেলের রান্নাটা। দেখেন এখানে এক পট চালের ভাত রান্না করছি, আর এখন হচ্ছে রাত 3:30, হুজুর ডাকতেছে খাওয়ার জন্য। আমি রান্নাটা শেষ করে বাকি সবাইকে ডাকবো ভাত খেতে। তো চা, এক পট চালের রান্না, তো ভাত তাড়াতাড়ি হয়ে যাবে আর একটুখানি ডাল হয়ে যাবে আমাদের সেহরির জন্য। এটা তো দিনে তো আর কেউ খাবে না, কারণ বাচ্চারা সবাই রোজা রাখা হয়, অনেক সময় মেয়েটা মাঝে মধ্যে রাখে না। তো যাই হোক, ভাত রান্না হয়ে গেছে আর এখানে হইতেছে ডাল, ডালটা প্রায় হয়ে গেছে। বাহিরে হচ্ছে গিয়ে আপনার শো শো শব্দ আসতেছে আর বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে। আমি দেখেন এখানে ডিমটাকে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হচ্ছে ভেঙে রেখেছি, ডালের পরে ডিমটা ভেজে নিব। আর দেখেন একটা সুপারি, আমার ননদের বাসায় গেছিলাম তো খুব বড় একটা সুপারি দিছে, এটা সাইডে ছিল, ভাবলাম একটু দেখা দিই আপনাদেরকে, দেখতে খুব ভালো লাগে সুপারিটা। এখন হচ্ছে আমি ডিমটা ভেজে নিব, তেল দিয়ে দিলাম। আর বাহিরে যে বৃষ্টি হইতেছে না, আপনাদেরকে একটু দেখাই, দেখি দেখা যায় কি না, অন্ধকার তো চারদিকে অন্ধকার, দেখা যাইতেছে না, কিন্তু বৃষ্টি পড়তেছে। আর হুজুর তো মসজিদ থেকে ফাঁকে ফাঁকে ডাকতেছে সেহরি খাওয়ার জন্য। আমারও রান্না শেষ, ডিমটা ভেজে নি, ভাজা শেষে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখেন আপনি যদি সবসময় হাসি খুশি সুন্দর থাকেন, তো কিছু মানুষের না নজর পড়ে আপনার উপরে, কারণ তারা না সারা জীবন চায় আপনি কান্না করেন, আপনার সংসারে সুখ যেন না আসে, আপনি যেন হাসি খুশি না থাকেন। তো কিছু না কাছের মানুষ, একদম ঘরের মানুষ এরকম থাকে হিমশুটে, তারা সবসময় চায় আপনি এইভাবে মনমরা হয়ে থাকেন, হাসি খুশি। যেখানে আল্লাহ আপনাকে সুখী করবে, হাসিতে ভরিয়ে রাখবে, সেখানে তুমি বান্দা আরেকজনের হাসি পছন্দ করো না। এই হাসিটা তুমিও তো আল্লাহর কাছ থেকে চাইতে পারো যে আল্লাহ আমিও যেন এরকম সুখে থাকি, হাসি খুশি থাকি। তো কেন আরেকজনের হাসি দেখে পিছে বাঁচতে হবে কেন? ডিম ভাজতে এখন আমার মেয়েও পারে, জানেন ওদের বইয়ের ভিতরে না ডিম ভাজা শেখায়, ডিম ভাজা ভাত রান্না সব পারে, আমার ডিম ভাজা হয়ে গেছে, আমরা তো আগে থেকে পারি, তারপরে মেয়েরা এখন নতুন করে শিখতেছে ডিম ভাজা। এভাবে ডিম ভেজে খাবেন, মচমচা করে, খুব মজা লাগবে গরম ভাতের সাথে। ডিম রেডি, ডাল রেডি, তো এখন যাই সবাই উঠাই ঘুম থেকে। এখানে আমি আরেকটা কাজ করছি, ক্যামেরা অন করতে ভুল লাগেছে, ডিম ভাজার তেলটা আমি হচ্ছে ডালের ভিতরে দিয়ে দিছি, মজা হবে। তো এই যে হয়ে গেছে, আগের মাছের তরকারি ছিল ভাত ডাল।